ছাত্র পাঠ করে শোনাবেন আমাদের হসলারি একজন সদস্য শিউলি হাজরা। এই উপলক্ষে তারা শ্রদ্ধা নামক একটি প্রকল্প
চালু করেছে। শ্রদ্ধার উদ্দেশ্য হলো বয়স্ক মানুষরা যাতে বাড়িতে ছেলে মেয়ে বৌমা বা অন্য ভাই অন্য কোনো সম্পর্ক থেকে নির্যাতিত না হয় সেদিকে নজর রাখা। যেহেতু তারা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন, বাড়ির অন্যান্য ব্যস্ত সক্ষম মানুষজন তাকে অবহেলার চোখে রাখে এবং তিনিও মানসিকভাবে খানিকটা আত্মমর্মে হয়ে পড়েন। মানুষটির জীবন একাধিকতে ভরে ওঠে। শ্রদ্ধা এই মানুষদের পাশে আছে। বয়োবৃদ্ধ মানুষটি অনেক সময় অন্ধ স্নেহে কখনো বা অশান্তির আশঙ্কায় কিছু বলে উঠতে পারে না। তাই আপনাদের কাছে অনুরোধ করি, যদি পাশাপাশি বাড়িতে এরকম কোনো ঘটনা চোখে পড়ে শ্রদ্ধাকে জানান। এতে কোনো সম্পর্ক কারোর সাথে নষ্ট হবে না বা প্রয়োজনে সমস্ত কিছু গোপনও রাখা হবে। শ্রদ্ধাকে একটা মন করে জানান এবং বৃদ্ধ মানুষদের অসহায় থেকে রক্ষা করুন। শ্রদ্ধার উদ্দেশ্য হলো নবীন এবং প্রবীণ মানুষদের মধ্যে মধুর সম্পর্ক তৈরি করা, যাতে বৃদ্ধ মানুষগুলির একাকিত্ব দূর হয়। আমাদের এই সমস্ত প্রতিষ্ঠায় সৌভাগ্য এবং শ্রদ্ধা বিষ্ণুপুত্রতা দেশবাসীর কাছে গৌরবে এবং প্রত্যেককে একসাথে গেয়ে উঠবে চাঁদের ভাসি বাল ভেঙে নমস্কার।